বিজেপি কে সমর্থন করার অপরাধে বসত জমির মাটি কাটা এবং রাতের অন্ধকারে গাছ কেটে দেওয়ার অভিযোগ উঠল স্থানীয় তৃণমূলের পঞ্চায়েত সদস্যার বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার পঞ্চায়েত সদস্যার। নদিয়ার শান্তিপুর ব্লকের আরমান্দি এক নম্বর পঞ্চায়েতের অন্তর্গত বোয়ালিয়া গ্রামের ষাটোর্ধ পারুল বিশ্বাস দাবি করেন, স্থানীয় তৃণমূল পঞ্চায়েত সদস্যা শিউলি রায় এবং তার দুই ছেলে প্রকাশ্যে দিনের আলোয় বসত ভিটার মাটি কেটে নিয়ে যায় জেসিপি চালিয়ে এবং রাতের অন্ধকারে লম্বু সুপারি সহ বেশ কিছু ধরনের ফলন্ত 21টি গাছ কেটে দেয়। যিনি এই ঘটনাটা ঘটিয়েছেন তিনি হচ্ছে পঞ্চায়েতের প্রধান মেম্বার, প্রধান না সরি মেম্বার, উনি হচ্ছে তৃণমূল দলের মেম্বার। এবার আমাদের ওনার উনি যখন আমাদের জায়গার মধ্যে উনি বাড়ি করবে, এবার ওনার জায়গা শর্ট পড়ছে, এবার ওনার জায়গা শর্ট পড়ছে, এবার আমাদের জায়গা রয়েছে আমাদের জায়গার মধ্যে ঢুকে এখন উনি জেসিপি দিয়ে রাত্রেবেলা জেসিপি দিয়ে হচ্ছে ওনার দুই ছেলেকে নিয়ে দাঁড়িয়ে থেকে উনি হচ্ছে মাটিগুলো কাটিয়েছে। আমার শাশুড়ি ধার্মিক, উনি হচ্ছে বিজেপি পার্টির সমর্থক, এবার ওই কারণেই হয়তো এগুলো করছে। এবার কাউকেই আমাদের কথা মানছে না, কিছুই করছে না। আমরা আইনের মাধ্যমে গেছি, এবার দেখা যাক কি করে। কি কি ক্ষয়ক্ষতি হয়েছে আমাদের 21খানা আমাদের ফলন তো হচ্ছে সুপারি গাছ, যেটা ফল ধরে রয়েছে সেই সুপারি গাছ কেটে এখন ওই সব 21খানা গাছ কেটে ফেলে দিয়েছে। এটা মূলত কি করছে কারণ ওদের জমি শর্ট পড়ছে বললে? হ্যাঁ হ্যাঁ, ওদের জমি খুবই শর্ট। ওরা মানে কি বলবো, ওদের এত টাকা হয়ে গেছে, এখন কিছুদিন আগে কিছুই ছিল না, এখন এত টাকা হয়ে গেছে যে এত বড় বিল্ডিং করতে হবে যে যেই জায়গা আছে সেই জায়গা ওদের শর্ট পড়ছে। এবার আমাদের জায়গা যেহেতু আমরা ওদের পার্টি করি না, আমাদেরটা সুযোগ নিয়ে আমাদের বাড়ির ভেতর ঢুকে এখন ওদের জায়গা ওকে পরিপূর্ণ মানে বাড়ি করার মতো ইয়ে করে নিচ্ছে। পাড়া প্রতিবেশী কিছু বলছে না? পাড়া প্রতিবেশী এবার গোপেন তো কেউ হতে যাচ্ছে না, কারণ একটা ওদের দল, ওদের হচ্ছে সবার ওদের প্রয়োজন থাকতে পারে, আমাদের প্রয়োজন নেই। আমরা আমাদের ক্ষতি হয়েছে, এবার দল কেউই সমর্থন করবে না, যেটা করেছে ক্ষতি করেছে, ক্ষতি মানে ওরা ভুল করেছে, আমাদের জানায়নি। আমাদের পাশের জমি যে আমাদের তো জানানোর প্রয়োজন ছিল, আমাদের কিছু জানায়, আমরা বারবার করে আমরা হচ্ছে বারণ করেছি, কালকে গিয়ে আমাদের এখনও মাপ হয়নি, ওরা ওদের মতো মেপেছে, আমাদের মত আমাদের মাপ হয়নি, আমাদের সীমানা রয়েছে, এখনো পর্যন্ত আমাদের অনেকগুলো পিলার রয়েছে। কোথায় কী চাইছেন আপনারা? আমরা আমাদের জায়গা ফিরে যেতে পারি, মানে আমাদের যেটুকু সঠিক জায়গা আমরা সেটুকু। প্রতিবেশীরা দুপক্ষের কাউকেই সমর্থন করেননি, অবশেষে বিচার চাইতে শান্তিপুর থানার দ্বারস্থ হয়েছেন তিনি। পারুল বিশ্বাসের ছোট বৌমা সাধনা বিশ্বাস জানান, একদিকে তৃণমূলের দলীয়, অন্যদিকে পঞ্চায়েতের প্রভাব খাটিয়ে জমি দখলের চেষ্টা। অন্যদিকে আমার স্বামী কালীপদ বিশ্বাস, আমি বুয়ালিয়ায় বাস করি, খুব শান্তশিষ্টভাবে আমাদের এখানে আমরা বাস করি, মিলেমিশে বাস করি। সেইখানটায় পাশের বাড়ি আছে শিউলি রায়, চন্দ্র রায়, সুকান্ত রায়, ওরা আমার আগে প্রথম দিন ইয়ে বুলডুজার দিয়ে আমার গর্ত করে, চারখানা গর্ত করে, সে মানুষ সমান গর্ত করে মানে দখল করার জন্য। ওই জমিটা কি ওদের নয় নাকি ওর সঙ্গে ওদের জমি আছে? এই তো আমার জমি, ওই যে দেখবে ওই ওইখানে বললাম না পিলার নিয়ে গণ্ডগোল করলাম, ওই পিলারগুলো ছিল ওইখানে সব আমার জমি, পিলারগুলো আমার জমি। সেই জমির মধ্যে ওরা আস্তে 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 ভাঙতে ভাঙতে ভেঙে 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 ভেতরে ঢুকে যাচ্ছে। আজ 70 বছর থেকে আমরা এখানে বাস করছি, আমরা ছোটবেলা থেকে দেখছি এখানে মাপা হয়, সেই মাপে কিন্তু আমার ওইখানটাই আমরা মানে গ্রামের লোক, তারপরে আমাদের এরা ওই ওদের বাড়ি পাশের বাড়ির সবাই মিলে এক জায়গায় সমঝোতা হয়ে ওইখানটায় ওই পিলারগুলো বসানো হয়, বলে যে এটা পাঁচিল হয়ে গেল, আর কোনো দিন এই পাঁচিল এই ভাঙা হবে না। তারপরে ওদের জায়গা শর্ট। এই জমিটা কি ভাগ হয়েছিল আপনাদের নিজেদের মধ্যে? আমাদের দুজন না, এটা তো আমাদেরই জায়গা, তা ওদের সঙ্গে ভাগ হবে কেন? তাহলে ওরা কাট কেটে দিচ্ছে কেন? কেটে দিচ্ছে, ওদের জায়গা নেই, জায়গার শর্ট আছে, ওই জন্য জোর করে দখল করছে। কি কারণে ওরা কি করে? কি করে ওই যে হচ্ছে নিজে কিছুই করে না, উনি একটা পার্টির হচ্ছে ইয়ে মেম্বার। কোন পার্টির? তৃণমূল পার্টির। আপনি কি কোনো রাজনৈতিক দল করেন? আমি ওই যে বললাম যে আমি একটু সাপোর্ট করি। কাকে? আমি বিজেপি কে সাপোর্ট করি। সেই কারণে কি মনে হচ্ছে? মনে তো হচ্ছে তাই এখন। আচ্ছা, এখন আমার মনে হচ্ছে তাই। থানাতে গিয়েছিলেন, কি বললো? থানাতে গিয়ে আমরা কেস টেস করে এলাম, দেখা যাক কি করে। আমরা আইনের মাধ্যমে গেলাম, আমরা ওদের সঙ্গে কোনো গন্ডগোল করিনি। কি কি ক্ষয়ক্ষতি করেছে? তারপরে এটা তো করেছে, তারপরে দেখি পরশুদিন রাত্রি 11টার সময়
এই গাছ কাটছে, সব দুইজন লোক নিয়ে গাছ কাটছে, গাছ কাটছে। আমি বাধা দিতে গেলে আমাকে ঠেলে ফেলে দেয় আর ওই গাছগুলো কাটে। আচ্ছা এই গাছগুলো কি কাটা উচিত হয়েছে বলেন? এ তো বাচ্চাদের কাটার। কতগুলো গাছ কেটেছে? 21 খানা গাছ। কি কি? লম্বু গাছ, তারপরে সুপারি গাছ, ফলন্ত সুপারি গাছ সব। আচ্ছা, তাহলে এ যদি 10 লক্ষ টাকাও দেয় তাও তো এর ক্ষতিপূরণ হবে না। হবে? এর ক্ষতিপূরণ কোনোদিনই পূরণ হবে না। পঞ্চায়েত সদস্য শিউলি রায় জানান, পঞ্চায়েত সদস্য হয়েছি মাত্র 4 বছরের, কিন্তু সমস্যাটা 30 বছরেরও বেশি। দুই পক্ষের আমিন এলাকার প্রাক্তন প্রধান, উপপ্রধান, এমনকি বিজেপির জেলা কমিটির দায়িত্বে থাকা এক ব্যক্তি সহ বিশিষ্টজনেরা দুই পক্ষের কাগজপত্র দেখে সীমারেখা স্থির করেন, আর তার ফলে সকলের সিদ্ধান্ত অনুযায়ী উনি নিজেও সই করেন। সেদিনের সিদ্ধান্ত মতোই সীমানা বরাবর গাছ কাটছে দেখেও আমরা কোনো ছবি তুলে রাখিনি। আরেকটা আশ্চর্যের বিষয়, ছোট সুপারি গাছগুলো রেখে শুধুমাত্র মোটা গাছগুলো কেটেছেন, পরবর্তীতে মিথ্যে অভিযোগ করে প্রশাসনের কাছে। পাঁচিরে 3 ফুট ছড়িয়ে তো গাছটা লাগানো নিয়ম, এই সীমানা তো গাছ রাখা যায় না। আমি পাঁচিরটা করলাম, পাঁচিরটা তো ফেটে যাবে। আরমান্দি অঞ্চল তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান পরেশ চন্দ্র সরকার বলেন, পারুল বিশ্বাস অতীতে তৃণমূলের সক্রিয় সদস্য ছিলেন। শিউলি রায় টিকিট পাওয়ার পর ব্যক্তিগত ঈর্ষার কারণে তিনি বিজেপি করেন। গ্রামের বিশিষ্টজনদের সামনে নেওয়ার সিদ্ধান্ত উনি সহমত পোষণ করে সই করা সত্ত্বেও তার না মেনে প্রশাসনের দ্বারস্থ হয়ে ভালোই করেছেন। দুই পক্ষের কাগজ আছে, প্রশাসন বিচার করুক, বিষয়টি খতিয়ে দেখছে শান্তিপুর থানার পুলিশ। দেখুন, এটা নিজেদের ব্যক্তিগত সম্পত্তির বিষয় তো, তা গ্রামের লোক দীর্ঘদিন ধরে এই সমস্যাটা চলছিল, তা আমরা গ্রামের অনেকেই ছিলেন, সদস্য থেকে আরম্ভ করে আরও দায়িত্বপূর্ণ সবাই ছিল, তারা মোটামুটি মাপঝোক করে যে সদস্য শিউলি রায় ওনার ভিতরের দিকে এক বিরাট পর্যন্ত ঢুকেছে, ওনার যে জমিটা আছে সেই জমিটা উনি এবার ওই পাশ, যে জমিটা বেরিয়ে গেল সেই জমিটা ওনার ও পাশের আলটা থেকে পেয়েছে, দিয়ে এই একটা বলা হয় তাকে, ওই ভদ্রমহিলাকে বলা হয় যে আপনি তাড়াতাড়ি এই গাছগুলো কেটে নিয়ে ওনার পজিশনটা ছেড়ে দিন। তা উনি এগ্রিও হয়ে যায় এবং উনি নিজেই এই গাছগুলো কাটার জন্য একজনের কাছে বিক্রি করে। তার মানে শিউলি রায় তিনি কাটেননি? না না, শিউলি রায় কাটেননি, ওনার জায়গা। হ্যাঁ হ্যাঁ, উনি নিজে হাতেই কাটিয়েছে সব, সেটা আমরা ছিলাম। উনি তো এখন দাবি করছে যে শিউলি রায়, ওনার মিথ্যা কথা বলছে। কে যদি মিথ্যা কথা বলে আপনি কিছু করতে পারবেন? বলছি তৃণমূলের সদস্য এবং উনি বিজেপি করে, তাই জন্য নাকি এরকম করা হচ্ছে? হ্যাঁ, উনি হয়তো করতে পারে বিজেপি, আগে তৃণমূলটাই করতো, তারপর শিউলি রায় দাঁড়ানোর পরে উনি বিজেপিটা করে। এখন আপনারা কি চাইছেন? আমরা চাইছি একটা সুষ্ঠুভাবে মীমাংসা হোক, সেই মীমাংসাটা তো আমরা করে দিয়ে এসছি। এই কেসটা করেছে এটা আমরা বলতে পারবো না, এটা আমি জানি না, দেখিনি, বলেন আমাকে কেউ। ওনারা থানার দ্বারস্থ হয়েছেন, এরপরে কি হবে? মানে আসুক প্রশাসন, আসুক দেখুক, কাগজপত্র তো উভয়েরই আছে এবং দীর্ঘদিন মাপঝোক হয়ে যায় জায়গা, মানে 20-25 বার মাপঝোক করেছে, ওই একই জায়গা দাঁড়িয়ে যাবে। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দ বার্তা।